আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনার সাথে এমন একটি আমলের কথা শেয়ার করব যে আমলটি করলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া করবেন সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তার আগে চলুন আমরা ছোট একটি ঘটনা জেনে নিই। সেই ঘটনা থেকেই আপনি বুঝতে পারবেন কোন আমলটি করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দোয়াগুলোকে কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ আলাই এর জীবনীতে একটি ঘটনা রয়েছে, আর সেটি হচ্ছে সারাটি জীবন তিনি হাদিস সংগ্রহে কাটিয়েছেন। একবার তিনি একটি শহরে যাচ্ছেন, পথে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল। তিনি কাছের একটি মসজিদে ঢুকলেন। রাত হয়েছে, তাকে অনেক দূর যেতে হবে। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এই মসজিদ থেকে আবার যাত্রা শুরু করবেন। তিনি নামাজ পড়ে মসজিদে বসে থাকলেন। তাকে নামাজের পরও মসজিদে বসে থাকতে দেখে মসজিদের দ্বাররক্ষী এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না। আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে পড়লেন। মসজিদের বাহিরেই ছিল একটি রুটির দোকান। আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার বললেন, এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটালে আমার কোনো সমস্যা নেই। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন যুবকটি রুটির খামির তৈরি করতে করতে বলছেন আস্তাগফিরুল্লাহ, বেলুন দিয়ে রুটি বানাতে বানাতে বলছেন আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতে রুটি তুলে দিতে দিতে বলছেন আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে গিয়েও বলছেন আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু বলছেন আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি বললেন, যুবক, আমি আসার পর থেকেই দেখছি আপনি কিছুক্ষণ পর পর শুধু পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন আপনি এত আস্তাগফিরুল্লাহ করছেন কেন? যুবক বলল, আমি সব সময় ইস্তেগফার পড়ি, এই আমলের ফলে আল্লাহ আমাকে মুস্তাজাবুত দাওয়াহ, অর্থাৎ দোয়া করলেই তা কবুল হয়ে যায় এবং বানিয়ে দিয়েছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করছি আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবরকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল একেবারে অবাক হয়ে গেলেন। যুবকটি বললেন, তবে আমার একটি দোয়া এখনো কবুল হয়নি, সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরও বেড়ে গেল। তিনি প্রশ্ন করলেন, আপনার যে দোয়াটি এখনো কবুল হয়নি সেটা কোনটা? এবার রুটিওয়ালা বললেন, আল্লাহর কাছে আমি অনেকবার এই দোয়া করেছি যে আল্লাহ, শুনেছি এ সময়ের বড় মহাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তার দেখা যেন পাই। এবার আবেগে আহমদ ইবনে হাম্বলের চোখে পানি চলে এলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, আপনার কবুল না হওয়া দোয়াটাও আজ কবুল হলো। আপনার সামনে আমি আহমদ ইবনে হাম্বল, নিশ্চয়ই আপনার দোয়ার কারণে আল্লাহ আমাকে আপনার দোরগোড়ায় টেনে এনেছেন। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করুন ঘটনাটিতে কি বলা হয়েছে। এখানে একটি লোক আস্তাগফিরুল্লাহ এই আমলটি সব সময় করতেন, এই আমলের ফলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মুস্তাজাবুত দাওয়াহ করে দিয়েছেন। এই ব্যক্তি যখনই যেই দোয়াই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াগুলোকে কবুল করে নিতেন। তার প্রতিটি চাওয়া, তার প্রতিটি ইচ্ছা, তার প্রতিটি আকাঙ্ক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করে দিতেন।
সুপ্রিয় দর্শক, চলুন আপনি আমি আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী আমাদের পাশে সকলেই আমরা এই আমলটি সদা সর্বদা সব সময় করার চেষ্টা করি আর আমাদের নিজ নিজ পরিবারের জন্য দোয়া করি, আমাদের মনের প্রতিটি ইচ্ছা পূর্ণতার জন্য দোয়া করি। আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা এই ইস্তেগফারের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘন ঘন ক্ষমা প্রার্থনার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি দোয়া প্রতিটি ইচ্ছাকে প্রতিটি আকাঙ্ক্ষাকে কবুল